সে রাখাল এবং গরিব মানুষ হলেও জবাবটা কি দিল শুনে। সে তখন বলল, মুসাফির, কি বুকার মতো কথা বলছো তুমি, আমি হয়তো মিথ্যা বলে ধোকাবাজি করে আমার মালিককে গিয়ে যে কোনো কায়দায় আমি বুঝ দিয়ে ফেলতে পারবো, কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার মালিকের মালিক তোমার মালিক আমার মালিক বিশ্ব জাহানের মালিক, সেই আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব হবে না। যার ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেন, দেখবেন এই মানুষগুলো আল্লাহর অলি হয়ে যাবে। ও মুসাফির ভাই, আমাকে খাবারের দাওয়াত দিয়েছেন, আমি খুশি হয়েছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আপনাদের সাথে আমি তো খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারবো না। মনে রাখবেন, চেয়ারে বসাইছেন তিনি, জনগণের জুতার বাড়ি খাওয়াইয়া বিদ্যুত করে নামাইতে পারেন তিনি। একজনের কথা স্মরণ করে তাকেই ভয় করে, তিনি কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যার কলিজায় আল্লাহর ভয় আছে মিথ্যা বলবে না, যার কলিজায় ভয় আছে জনগণের সম্পদ মেরে খাবে না, মানুষের হক নষ্ট করবে না, যার কলিজায় ভয় আছে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। জিজ্ঞেস করা হলো, রাতে ঘুমান না কেন? তিনি বলেন, আমি রাতের বেলা ঘুমাবো, আর জনগণ যদি কষ্ট পায় এই কষ্টগুলোই কিয়ামতের দিন আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আর আমরা ছোট ছোট চেয়ারের মালিক হয়েছে, গিয়ার বাড়ায় দেই মাঝে মাঝে, আমাদের অবস্থা হয় না এমন যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, খোদাভীতি কথাটা শব্দের অংশ অনেক ছোট, কিন্তু পরকালের জীবনে তথা আখিরাতে সফলকাম হওয়ার জন্য এই একটি জিনিসই আমাদের জন্য যথেষ্ট। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, কিন্তু এই শয়তানের ওয়াসওয়াসা তথা শয়তানের ধোঁকা আমাদেরকে এ গুনার দিকে ধাবিত করছে এবং মহান রব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে নিচ্ছে। বন্ধুরা, হযরত ওমর রাজিয়াল্লাহু আনহুর সময় এক রাখাল ছিলেন, যিনি তপ্ত মরুভূমির ভিতরে মেষ চড়াতেন, বকরি চড়াতেন। হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু একদিন তার সঙ্গী সাথীদের নিয়ে সেই মরুভূমিতে দুপুরে খাবার খাচ্ছিলেন। এমন অবস্থায় এই মেষ পালককে দেখছিলেন মেষ নিয়ে যেতে। সে সময় তার সাথে এক মজার ঘটনা ঘটে যায়। ওমর রাজিয়াল্লাহু আনহু ওই মেষ পালককে একটি পরীক্ষা নেন, অনেক প্রলোভন দেখান ওমর রাজিয়াল্লাহু আনহু সেই রাখালকে, কিন্তু খোদার ভীতির কারণে এই সামান্য রাখাল ওমর রাজিয়াল্লাহু আনহুর এই পরীক্ষায় পাশ করেন, তিনি জয়ী হয়ে যান। আজ আমরা দেখব বিশিষ্ট ইসলামিক স্কলার এবং চিন্তাবিদ এম হাসিবুর রহমানের কাছ থেকে খোদাভীতি যে কি এবং খোদাভীতির কারণে আমরা জীবনে কি পাব, আর এই খোদাভীতির বিষয়টাকে তিনি বিশ্লেষণ করবেন। সাথে আমরা দেখব এই রাখাল যিনি হযরত ওমর রাজিয়াল্লাহুর পরীক্ষায় জয়ী হয়েছিলেন। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং এই খোদাভীতির এই বিষয়বস্তুটিকে আমাদের জীবনের সঙ্গে আমরা জড়িয়ে ইনশাআল্লাহ সকল সফলকাম হব। আসসালামু আলাইকুম। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তানের প্ররোচনা যখন তাদেরকে স্পর্শ করে, শয়তান যখনই তাদেরকে ধোঁকা দিতে চায়, তখন তারা গুনাহ থেকে বাঁচার জন্য একজনের কথা স্মরণ করে, একজনের কথা স্মরণ করে তাকেই ভয় করে, তিনি কি? যাদের হৃদয়ে আছে আল্লাহ
আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো বিপদগামী হতে পারে। যখন এই গুনাগারি চিন্তা মাথায় আসবে সঙ্গে সঙ্গে একজনের কথা স্মরণ করে ফেলবেন, একজনকে আপনি ভয় করে ফেলবেন, সবাই বলেন তিনি কি? এই একটা জিনিস আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে ওই মানুষকে দিয়ে কেউ কখনো কোনো পাপের কাজ গুনাহের কাজ করাতে পারবে না। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো। সুনানে বাইহাকীর ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, খুব মন দিয়ে ঘটনাটা শুনেন আমার বাবারা, প্রিয় ভাইয়েরা খুব মন দিয়ে ঘটনাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তারা তখন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। যখনই তারা খাবার খেতে যাবেন ঠিক তখনই লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে রাখাল ভাই, আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য বসেছি, তুমিও আসো আমাদের সাথে, খাবার খাও, খাবার গ্রহণ করো। রাখাল ছেলেটি তখন বলল, ও মুসাফির ভাই, আমাকে খাবারের দাওয়াত দিয়েছেন, আমি খুশি হয়েছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আপনাদের সাথে আমি তো খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এখন তো রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। এই দুধু মরুভূমিতে যারা সৌদি আরব বা আরব দেশে থাকেন তারা দেখেছেন মরুভূমির আবহাওয়া কেমন। তিনি বলছেন, এই রুক্ষ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছো, তুমি রাখাল মানুষ, সবসময় হয়তো ভালো খাবার দাবার পাও না, আর এই প্রচন্ড গরম তাপমাত্রায় খুব কষ্ট হচ্ছে, তোমার আসো আমাদের সাথে খাবার খাও, আমাদের সাথে ভালো আইটেমের খাবার আছে, নফল রোজা ভাঙলে তখন অসুবিধা হবে না। ওই রাখাল তখন বলল, মুসাফির, তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারি না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছুই কাজে লাগবে না। সুবহানাল্লাহ পড়ে বলিয়েন, কিন্তু কথাগুলো বুঝে না গে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, লোকটার অন্তরে মনে হয় পরহেজগারিতা আছে, চিন্তা করলেন এর এমনি এমনি ছাড়া যায় না, পরীক্ষা করে তারপরে তার ভেতরে কত পরহেজগারিতা আছে এটা দেখে তারপরে আজকে আমি তারে ছাড়বো। তিনি বললেন, ঠিক আছে খাইও না, আমার কাছে আসো। কাছে আসার পর জিজ্ঞেস করলেন, এই যে বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছো, এই পশুপালের মালিক কে? রাখাল বলল, এগুলোর মালিক আমি নই, আমি একজনের গোলাম, আমি তার পশুপাল মরুভূমিতে চড়াই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে পরীক্ষা করার জন্য একটা অপশন পেয়ে গেলেন। তিনি বললেন, ও রাখাল ভাই শোনো, এই পশুর পাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে তুমি বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব, তুমি তো রোজাদার মানুষ, আমার সাথে খাবার খেলে না, ওই পশুটা জবাই করে কিছু মাংসও আমি তোমাকে হাদিয়া দিব, তোমাকে নগদ টাকা দিব, পাশাপাশি তোমাকে মাংস হাদিয়া দিব। রাখাল তখন বলল, মুসাফির, আমি তো তোমাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নই, তোমার কাছে বিক্রি করলে আমার মালিকের কাছে গিয়ে আমি কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করছেন, পরীক্ষা করার উদ্দেশ্যেই সবগুলো কথা বলতেছেন। তিনি বললেন, শোনো, এই রকম বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে পশুপালের উপরে বাঘের আক্রমণ হতে পারে, এটা সবার জানা কথা। তুমি যদি তোমার মালিককে গিয়ে বলো বাঘের আক্রমণে একটা ছাগল বা একটা মেষ বাঘ খেয়ে ফেলেছে, তোমার মালিক কিছুই মনে করবে না, একদিকে তারেও বুঝ দিতে পারবা, অন্যদিকে আমার কাছে বিক্রি করলে নগদ টাকা আর কিছু মাংস হাদিয়া পাবা, সুতরাং নগদেই লাভ, তুমি হাতছাড়া করো না। রাখাল, সে রাখাল এবং গরিব মানুষ হলেও জবাবটা কি দিল শুনে, সে তখন বলল, মুসাফির, কি বোকার মতো কথা বলছো তুমি, আমি হয়তো মিথ্যা বলে ধোকাবাজি করে আমার মালিককে গিয়ে যে কোনো কায়দায় আমি বুঝ দিয়ে ফেলতে পারবো, কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার মালিকের মালিক, তোমার মালিক, আমার মালিক, বিশ্ব জাহানের মালিক, সেই আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব হবে না। ঠিক কইলেন না কেন? কি বুঝলেন? দেখছেন, অন্তরে আল্লাহর ভয় থাকলে কেউ জোর করে কখনো তাকে দিয়া খারাপ কাজ করাতে পারবে না। আমি তো বলি, কারো অন্তরে আল্লাহর ভয় থাকলে এরে আপনি গাছের সাথে বাইন্ধা টিটানো যদি যদি বলেন যাই খারাপ কাজ করছে মরে যাবে, তাও আল্লাহর ভয়ে গুনাহের কাজ করবে না। শুধু পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না,
মাঝে মাঝে দেখা যায় জেলখানায় ঢুকার পরে দাগি দাগি আসামি জামিন নিয়ে বের হয়ে প্রমোশন নিয়ে বড় বড় ডাকাত হয়ে যায়। শুধু পিটাইয়া মানুষ ভালো বানাইতে পারবেন না, মানুষের কলিজার ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেন, দেখবেন এই মানুষগুলো আল্লাহর অলি হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় কলিজায় ঢুকাতে হবে। যার কলিজায় আল্লাহর ভয় আছে ওই যুবক কখনো ফোন হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখবে না, যার কলিজায় আল্লাহর ভয় আছে মিথ্যা বলবে না, যার কলিজায় ভয় আছে জনগণের সম্পদ মেরে খাবে না, মানুষের হক নষ্ট করবে না, যার কলিজায় ভয় আছে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, যার কলিজায় আল্লাহর ভয় নাই সে যা মন চায় তাই করতে পারবে। এমনকি কেউ ব্যবসায়ী হলে আল্লাহর ভয় থাকলে কখনো মানুষের সঙ্গে ধোকা দিবে না। দেখেন আল্লাহর ভয়টা কি জিনিস, এই ঘটনাটা আপনারা সবাই জানেন, তাও আমি 30 সেকেন্ডে বলছি জাস্ট বুঝাবার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, রাতের বেলা ঘুমাতেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে রাতের ঘুম হারাম। জিজ্ঞেস করা হলো রাতে ঘুমান না কেন, তিনি বলেন আমি রাতের বেলা ঘুমাবো আর জনগণ যদি কষ্ট পায় এই কষ্টগুলোই কিয়ামতের দিন আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আর আমরা ছোট ছোট চেয়ারের মালিক হয়ে যে গিয়ার বাড়ায় দেই মাঝে মাঝে, আমাদের অবস্থা হয়ে যায় এমন যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে। আপনার চেয়ারের গিয়ার একটু কমায় রেখেন, আর গিয়ার যদি উঠানো ইসলামের পক্ষে উঠাইয়েন লাভ হবে। যেমন আমিও এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে, তবে আমার গিয়ার কুরআন হাদিসের পক্ষে ইসলামের পক্ষে আছে। আর চেয়ারে বসে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে নেন, মনে রাখবেন চেয়ারে বসাইছেন তিনি, জনগণের জুতার বাড়ি খাওয়া যাবে ইজ্জত করে নামাইতে পারেন তিনি। এজন্য চেয়ারের নামে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, আয়াতুল কথা বলেন না কেন, আয়াতুল কুরসি। হোয়াটস দ্য মিনিং অফ কুরসি, হোয়াট ডু ইউ মিন বাই কুরসি, কুরসি বলতে আপনি কি বুঝেন? কুরসি ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে গদি, সিংহাসন। ইংরেজিতে আমরা এটাকে বলি চেয়ার। আল্লাহ তাআলা কোরআনের 6236টা আয়াতের মধ্যে চেয়ারের আয়াতকে সবচেয়ে ফজিলতের আয়াত বানিয়েছেন, যাতে চেয়ারওয়ালা লোকেরা চেয়ারে বসে চেয়ারের অপব্যবহার করে মানুষের উপরে জুলুম না করে। এই জন্য আল্লাহ তাআলা ওই চেয়ারের আয়াতে আয়াতুল কুরসির ভেতরে তার নিজের সোভরেনটি সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়ে তামাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে সাবধান করে দিয়েছেন। ওই আয়াত ভালো করে পড়বেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেন না, একদিন শেষ রাতে দেখলেন এক বাড়িতে আলো জ্বলতেছে, কথাবার্তাও শোনা যাচ্ছে, একটু কান পাতলেন, স্বাভাবিক অবস্থায় কান পেতে কিছু শোনা জায়েজ নয়, তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে। তিনি শুনলেন এক মা তার মেয়েকে বলছে যে মেয়ে বেটি উঠ, আমি উটনির দুধ দোহন করে এনেছি, দুধ তো কম পেয়েছি, পানি মিশা, দুধের পরিমাণও বাড়বে, লাভের পরিমাণও বাড়বে। মেয়ে বললো মা গো এটা তো অন্যায় কাজ, খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া এটা ঠিক নয়, তাছাড়া আমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন যে খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। মা বললো বেটি এ তো বোকা কেন তুই, ওমর তো এই আদেশ দিয়া সে তার বাড়িতে ঘুমায়, সে কি আমাদের মা, মেয়ের কারবার দেখি, অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু দেয়ালের পাশে সব শুনে। আর মেয়ের কলিজায় আল্লাহর ভয় কেমন দেখেন, মেয়ে বললো মা গো তিনি না হয় ঘুমাচ্ছেন কিন্তু উনার রং তোমার রব আমার রব, তিনি কি রাতের বেলা ঘুমায় থাকেন নাকি, উনার তো কোনো তন্দ্রা নাই ঘুম নাই, তিনি সব দেখেন কিনা। দেখেছেন আল্লাহর ভয়, এই একটা জিনিস আপনার অন্তরে থাকলে, পাপের চিন্তা মাথায় এসেছে, জনগণের হক মাইরা খাওয়ার চিন্তা মাথায় এসেছে, সাথে সাথে করে যায় আল্লাহর ভয় ঢুকান মিয়া, পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে পারবেন। পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসা মাত্রই পাপের চিন্তা গুনাহের চিন্তা এদিকে ঘুরে, পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসা মাত্রই একজনের কথা স্মরণ করে তাকে ভয় করে ফেলা, তিনি কে, তিনি কে, আল্লাহ।